সবাই খায়, ভাল লাগে জিনিসটা। টক মেয়েরা তো টক পছন্দ করে। এই তেল দিয়ে এই ভাজি করতেছেন আর রেডি খাইতেছেন? এই তেলটার ভিতরে আপনি খাবেন নি রান্না করে? সবচেয়ে বড় কথা হচ্ছে মুখরোচক এবং ঐতিহ্যবাহী একটা খাবার, সেই জন্য হয়তো আমরা ফুচকাটাকে খুব পছন্দ করি। অভিজাত্য হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে ফুটপাতে চটপটির দোকানে অনেকের পছন্দের প্রিয় খাবার হিসেবে পরিচিত ফুচকা। টক ভাবটা আর ঝাল জিনিসটা, এটা মারাত্মক। বিশেষ করে মেয়েদের পছন্দের খাবার এই ফুচকা। কিন্তু এই সুস্বাদু খাবার কিভাবে কোথায় তৈরি হচ্ছে তা অনেকেরই অজানা। প্রিয় এই খাবারটি কিভাবে তৈরি হচ্ছে তা দেখলে চোখ কপালে উঠবে আপনার। এটি কুমিল্লার দাউদকান্দির ফুচকা তৈরির কারখানার চিত্র, যেখানে দেখা যাচ্ছে চারদিকে খোলা অস্বাস্থ্যকর পরিবেশে খোলা ঝুপড়ি ঘরেই পুরা তেল দিয়ে ভাজা হচ্ছে ফুচকা, আর খালি গায়ে কর্মীদের শরীর থেকে ঝরছে ঘাম। হাতের গ্লাভস পরে এসব খাবার তৈরি করার কথা থাকলেও নিয়মের কোনো তোয়াক্কাই করছে না, বরং খালি গায়ে তৈরি করা হচ্ছে ফুচকা। পরে এ বিষয়ে জানতে চাইলে ফুচকা তৈরির কারিগররা দিচ্ছে দায় সারানো জবাব। সারানি কবার আনবো, কিন্তু একটু ইয়া আছে, একটু সময় লাগবো আর কি, যাইতে একটু আর কি। আজকাল বন্ধ রাখলাম, 10 কেজি মালের অর্ডার আসলে কারণে আমি একটু কবার আনতে যাইতে পারিনি আর কি। এই যে হাতের কোনো কাবার নাই, নিয়ম আছে না এগুলো বানানোর? তো কাবার নাই কেন, হাত কাবার নাই কেন? আজকে বন্ধ রাখলাম মনে আছে না, ওই যে কোনো অর্ডার আছে 10 কেজি মালের জন্য, তো বানিয়ে দিতে দিয়ে দিতে। রাজধানী সহ দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে হাজারো মানুষ প্রিয়জন বা পরিবারের সদস্যদের নিয়ে রাস্তার পাশে কিংবা পার্কে বসে যান পছন্দের এই ফুচকা খেতে। তাছাড়া স্কুল কলেজের প্রাঙ্গণে বেশ জমজমাট বেচাকেনা হয় এই ফুচকার। এসব অস্বাস্থ্যকর ফুচকা খেয়ে অনেকে নিজের অজান্তেই ডায়রিয়া, আমাশয় সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। এতে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এবং ঝুঁকিপূর্ণভাবে সবার প্রিয় এই খাবারটি বানানো না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এবং কারখানার মালিকরাও হবে সচেতন, এমনটা দাবি সবার। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন। সঠিক না?